এবার স্বেচ্ছায় সপরিবারে মৃত্যুর আবেদন জানিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক পরীক্ষার্থী। এর আগেও তাদের নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছে তারা। বিক্ষোভকারীদের দাবি, 2014 সালে তারা পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু প্রাথমিকভাবে 12,000 নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ হয়ে যায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও তাদের আর নতুন করে নিয়োগ করা হয়নি। এর আগেও একাধিকবার প্রশাসনের দরজায় ঘুরেছেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। এবার স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো তারা। তাদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে পড়াশুনো করেছে, কিন্তু তাদের বেকার অবস্থায় নিয়োগ করা না হলে সপরিবারে না খেয়ে মরবে। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাদের নিয়োগপত্র হাতে তুলে দিক, তা না হলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিক। এখানে এসেছি আমরা 2014 টেট পাস, প্রাইমারি টেট পাস, টেট নট ইনক্লুডেড ক্যান্ডিডেট। আমরা এখানে এসেছি ডিএম অফিসে আমাদের স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানানোর জন্য। 2020 সালের 11 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রেস কনফারেন্স করে, একবার না তিনি তিনবার ঘোষণা করেছেন যে প্রাইমারিতে যে সমস্ত টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট আছে তাদের সকলকে নিয়োগ করা হবে। প্রথম দিকে 16,500 নিয়োগ করা হবে এবং পরবর্তীতে যে সমস্ত ক্যান্ডিডেট পড়ে থাকবে তাদেরকে ধাপে ধাপে সকলকেই নিয়োগ করা হবে। কিন্তু দেখা গেল যে 16,500 নিয়োগের কথা বলে সেখানে 12,000 মতো নিয়োগ করা হয়েছে এবং সে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে, সেখানে 16,500 কমপ্লিট হয়নি এবং আমাদের নট ইনক্লুডেড করে দেওয়া হলো। কিন্তু এটাই আমরা বুঝতে পারলাম না যে যেখানে দিদি প্রতিশ্রুতি দিয়েছেন সকলকে চাকরি দেবেন, তাহলে কেন আমাদের নট ইনক্লুডেড করা হলো? আমাদের ইনক্লুড করতে পারতো, কিন্তু সেটাও আমাদের করেনি, আমাদের নট ইনক্লুড একটা নাম দিয়ে দিল। এবার আমরা তার জন্য আমরা অনেক জায়গায় দিদির কানে যাতে এটা পৌঁছায় সেই জন্য আমরা অন্ততপক্ষে 15-16টা আমাদের কর্মসূচি করা হয়ে গেছে, চিঠি ইমেল সমস্ত কর্মসূচি করেছি, চুচুড়ার বুকে গিয়েছি, সিঙ্গুরে গিয়েছি, কলকাতার বুকে গিয়েছি, কিন্তু কোনো মতে কোনো কিছু মানে মুখ খুলছেন না, কেউই মুখ খুলছেন না আমাদের ব্যাপারে। এবার আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, মানে দিন রাত কখনোই আমরা শান্তিতে নেই। আমরা দেখছেন না সব এখানে আছে, এদের মধ্যে শুধু প্রাণী আছে কিন্তু এটা একটাও মানুষ, এরা কিন্তু জানতো না, এরা সব জানতো লাশ। এবার এই লাশগুলো একেবারে লাশ হয়ে যাবে যদি ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগ না করা হয়, আর ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ না করা হলে আমরা দিদির সামনে গিয়েই মরবো এবং সেখানে আমাদের পরিবার শুদ্ধ সবাইকে নিয়ে আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো এবং সেখানেই স্বেচ্ছা মৃত্যুবরণ করবো। এবার তিনি যদি সে এটা ঠেকাতে চান, ওনার প্রতিশ্রুতি যদি রাখতে চান, তাহলে অবিলম্বে আমাদের ফেব্রুয়ারির মধ্যে যেন নিয়োগ করা হয়। আমরা 7,000 থেকে 8,000 মতো প্রায় পড়ে আছি, স্বেচ্ছা মৃত্যু করব ওনার সামনে, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন ওনার সামনেই আমরা স্বেচ্ছা মৃত্যুবরণ করব আমাদের পরিবারকে নিয়ে। আমরা আজ এখানে উপস্থিত 2014 প্রাইমারি নট ইনক্লুডেড প্রার্থী টেট পাস। আমরা গত দিদির যে কথা বিধানসভা ভোটের আগে, সেই কথা মতো আমরা অনেকটা আশ্বাস পেয়ে আমরা দরখাস্ত করে আমরা ইন্টারভিউ দিয়ে বেশ একটু আশাবাদী হয়ে উঠেছিলাম, কিন্তু দিদি তার যে 20,000 ক্যান্ডিডেটদের মধ্যে 16,500 আগে নিয়োগ করা এবং পরে ধাপে ধাপের যে কথা, সেই মতো প্রথমে 16,500 বদলে তিনি 12,000 মতন নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ করে দিয়েছেন। আর আমরা রাস্তা রাস্তায় দিদির বিভিন্ন অফিসের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় আবেদন করছি, কান্না করছি দিদির প্রতি, দিদির সেই আশ্বাস বাণীটা যাতে বাস্তবায়িত হয়, কিন্তু দিদি আমাদের কোনো কথায় কোনো কান দিচ্ছেন না। তাই আমরা আজ জীবন্ত লাশ আজ আমরা দিদির কাছে পৌঁছে দিতে চাই আমাদের ডিএম সাহেবের মাধ্যমে, যে আমাদের আপনি হয় চাকরি দিন না হলে অনুমতি দিন স্বেচ্ছা মৃত্যুর। আমরা সপরিবারে আপনার কালীঘাটের কালী মন্দিরের সামনে গিয়ে মরতে চাই। 2014 নট ইনক্লুডেড প্রাইমারির সকল ক্যান্ডিডেট এসছে এখানে ডিএম স্যারকে একটা আবেদন দিতে। 2020 সালে দিদি আমাদের স্বপ্ন দেখিয়েছিল যে সবাইকে, যে সকল ক্যান্ডিডেট ট্রেন্ড আর কি আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, তাদের সবাইকে চাকরি দেওয়া হবে, প্রথমে কিছুজনকে দেওয়া হবে, তারপর সবাইকেই ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। কিন্তু এ যাবৎ কালবশত কিছুজনকে অবশ্যই তিনি দিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারিতে, কিন্তু এই বছর ফেব্রুয়ারি চলে আসতে মানে ফেব্রুয়ারি প্রায় শেষই হতে চলল, আমরা এখনও পর্যন্ত নট ইনক্লুডেড হয়ে রয়েছি এবং এখনও পর্যন্ত এপিসি থেকে বলুন, কলকাতায় রাজপথে গিয়ে আমরা আন্দোলন করেছি, কোনো জায়গা থেকেই আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। এর জন্য আমরা আজকে ডিএম স্যারকে একটা ডেপুটেশন দিতে এসেছি এই অভিযোগে যে হয় আমাদের চাকরি দিক, নয়তো আমাদের স্বেচ্ছা মৃত্যুর আবেদনটা গ্রহণ করুক, যেটা আমরা কলকাতার রাজপথে গিয়ে সপরিবারে আমরা স্বেচ্ছা মৃত্যু করব, সেই আবেদন গ্রহণ করুক। আপনার নাম? আমার নাম তিতলি দে।
নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।